পাথর খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আমি আপনাদের দেখাবো জেমস যে স্টোনগুলো 100% অথেন্টিক রত্ন। আমি আপনার সামনে যেগুলো নিয়ে আসছি প্রত্যেকটা পাথরই একদম অথেন্টিক, আল্লাহ দেয়া প্রাকৃতিক জিনিস। রত্নর যদি রত্ন খুঁজতে যান অবশ্যই রাসুজুলাসে আসতে হবে, আমাদের কাছে পাবেন সব ধরনের রত্ন পাথর, কম প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ প্রাইস যে রত্ন পাথরগুলো পাওয়া যায় বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা আপনাদের স্যাটিসফাই করার চেষ্টা করব, আপনার সাধ্যের মধ্যে কোয়ালিটিফুল রত্ন আপনাকে দিব। চলুন দেখাই আপনাদের রত্নগুলা। আপনারা যে রত্নগুলা দেখতে যাচ্ছেন, এই যে এখানে এই যে রত্নগুলা, এইটার সাথে অনেকে পরিচিত, এটা রক্তপ্রবাল রেড ক্রল যেটা, এটা অনেকেই জানেন, অনেকে ব্যবহারও করেন। এই রত্নপ্রবালের অনেক কোশ্চেন থাকে যে ভাই দাম কত দাম কত। আসলে রত্ন পাথরের নির্দিষ্ট দাম বলতে কোনো দাম নাই, এটা নির্দিষ্ট করে দাম বলাটাও পসিবল না, কোনো ব্যবসায়ী হোক দোকানদার হোক কারো দ্বারাই সম্ভব না নির্দিষ্ট করে দাম বলা। পাথরের দামটা নির্ধারণ হয় পাথরের কোয়ালিটির উপরে। এখন আপনাকে এখন দেখাচ্ছি একটা কোয়ালিটি, এইটা দাম আমি বলতে পারবো, কিন্তু যখন আপনি আমাদের শোরুমে আসবেন দশটা দেখবেন, দশটা দশ ধরনের দাম থাকবে সেখানে। আপনি আমার এখান থেকে আমি যেটা বলবো, আমাদের কাছে 300 টাকা থেকে পার রতি প্রবাল বিক্রি হয়, রতি হিসাবে 300 টাকা থেকে পার রতি শুরু হবে। আপনি আপনার পছন্দ মতো আপনার সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন 300 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পার রতি প্রবাল আমাদের কাছে আপনি পাবেন। সেটা 5000 রতি যে প্রবালটা ওটা ডিফেন্ড করবে সম্পূর্ণ কোয়ালিটির উপরে, আপনি যে কোয়ালিটিটা চাবেন সেই কোয়ালিটি আপনাকে আমরা দিয়ে থাকবো। এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, সব একটা ভিডিওতে এখন সম্ভব না, আর একটা পাথরের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে মুক্তা, যেটাকে আমরা পাল বলি, পাল মুক্তা আপনারা যেটাই বলেন দুটো একই জিনিস। এই যে মুক্তাগুলো দেখছেন, মুক্তা বাংলাদেশে বাজারে সচরাচর সবাই পড়েন এবং দেখেন, কিন্তু অরিজিনাল সামুদ্রিক মুক্তা কয়জনে পড়েন বা দেখছেন এটা আমি জানি না যদিও, কিন্তু আমাদের কাছে পরিচালিত চাষ করাটা এবং পুঁথি পাল যেগুলা পুঁথি মুক্তা যেগুলো অ্যাভেলেবেল সবাই পরিচিতির সাথে, এই যে আপনাদের যেটা দেখাচ্ছে এটা অরিজিনাল সামুদ্রিক মুক্তা সামুদ্রিক পাল। আপনারা চাইলে এটার প্রাইস ডিফেন্ড করবে হচ্ছে এটারও কোয়ালিটি থাকে, আমাদের কাছে মুক্তা আছে 8 থেকে 10টা কোয়ালিটির। এই মুক্তাটা হচ্ছে 650 টাকা থেকে শুরু করে পার ক্যারেট 3500 টাকা পার ক্যারেট পর্যন্ত মুক্তা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সামুদ্রিক মুক্তা। চাষ করা মুক্তার প্রাইসটাও তার থেকে অরিজিনাল, কিন্তু এটা প্রাইসটা চেঞ্জ হবে। এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পান্না পাথর। পান্না পাথরও অনেক প্রশ্ন যে এটা দাম কত, এটা দাম কম পাওয়া যাচ্ছে বেশি বিক্রি করতেছে। আসলে পাথরের নির্দিষ্ট করে কোনো দাম বলা সম্ভব না, আমাদের কাছে 15 থেকে 18টা কোয়ালিটি পান্না পাথর হবে। এটার মধ্যে আমার হাতে যেটা দেখছি এটা হচ্ছে মোটামুটি কোয়ালিটি, এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি পান্না আমাদের কাছে আছে, এটা মোটামুটি কোয়ালিটি। এইটার পার ক্যারেট পড়ে 2500 টাকা, আপনি 300 টাকাও অরিজিনাল পান্না পাবেন আমাদের কাছে, কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা আসবে। 300 থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত পার ক্যারেটে পান্না আমাদের কাছে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সব আমাদের শোরুমে আসতে হবে, শোরুমে এসে একাধিক পাথর দেখে আপনি পছন্দ করে যাচাই বাছাই করে কিনতে পারবেন। এরপরে আপনাদের দেখাবো আকিক পাথর। আসলে আকিক পাথর বাংলাদেশের 90% লোকেই জানেন যে আকিক পাথর, আকিক পাথর অনেকেই পড়েন, কিন্তু এই আকিক পাথর নিয়েও হাজার মানুষের হাজার ধরনের প্রশ্ন থাকে। আকিক পাথর দাম কেমন, আকিক পাথর কি রিয়েল হবে কিনা। আসলে আমরা যেগুলো দিই নর্মালি আমাদের কাছে আকিক পাথরগুলো রিয়েল পাথর, কিন্তু দামটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে হয়। 300 টাকা থেকে শুরু করে আপনার 20,000-30,000 টাকার মধ্যে আকিক পাথর হয়ে থাকে। এটা এইখানে দেখেন, এখানে আমি কিছু দেখি, এটা সলেমানি আকিক, এই ধরনের হিউজ আকিক আছে প্রায় 30 থেকে 35টা কোয়ালিটির আকিক পাবেন আমাদের কাছে। এরপরে আকিকের মধ্যে আর একটা আকিক আছে, এখানে দুটো আকিক দেখাচ্ছি যেহেতু আপনার, এটা হচ্ছে আজমেরি আকিক। একটা ভিডিওতে আসলে সব পাথরের নাম বলা বা বিস্তারিত বলা সম্ভব না, আমরা আশা করি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পাথর নিয়ে একটা ভিডিও বা আপনাদের জানানোর তথ্য দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিও থেকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা এক নির্দিষ্ট একটা পাথর নিয়ে কথা বলার জন্য। এখানে দেখেন ফিরোজা পাথর,
আকিক পাথর সবই হচ্ছে আপনার মানে নর্মাল 3,300 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত বা 30,000 পর্যন্ত আছে, এটা কোয়ালিটি ডিপেন্ড করবে। এটা যেটা দেখছেন এটা নর্মালি আমরা 1500 টাকা বিক্রি করি পার পিস। এটা ফিরোজা পাথর, নিশাপুরি ফিরোজা, এটার প্রাইসটাও আহমরি বেশি না, এটা পার কেট হচ্ছে 350 টাকা। এগুলো প্রত্যেকটাই রত্ন পাথর। এরপরে দেখেন এখানে রুবি আছে, রুবিটা অনেকেই পরেন, আমাদের কাছে অনেকে নিছেন বা অনেকের কাছে অনেকে নিছেন। হিরার কয়নার ভিতরে কিন্তু নাক ফুল কানা দিলে রুবি থাকে। হ্যাঁ রুবি থাকে, এই রুবিটা খুব প্রচলিত একটা পাথর, রত্ন পাথরের মধ্যে রুবিটা খুব মানে ব্যাপক প্রচলিত। এই পাথরটারও অনেক কোয়ালিটি, চুনি 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 পাথর, চুনি রুবি একই জিনিস। আমরা অনেক সময় চুনি বলি রুবি বলি, বাংলায় হচ্ছে চুনি আর রুবি হচ্ছে ইংলিশ, রুবিটাকেই আমরা চুনি রুবি বলা হয়। এটা একটা যে রত্নটা, এই রত্নটা প্রায় 30-40 কোয়ালিটি হয়। আপনি রত্ন পাথর 300 টাকা করে পার ক্যারেট পাবেন এবং 30,000 টাকা করে পার ক্যারেট। তারতম্যের কারণেই মনে হয় কালারে তারতম্য হয় না? হ্যাঁ কোয়ালিটি যত ফ্রেশনেস শার্প কাটের উপরে, হ্যাঁ হার্ডনেস থাকে এটার, সেটার উপর কোয়ালিটি নির্ধারণ করা হয়। এইগুলো হচ্ছে আমাদের 450 টাকা ক্যারেট। আচ্ছা আচ্ছা, এবার এইখানে যে একটা আছে দেখেন, এইটার প্রাইস পার ক্যারেট 35,000 টাকা। আচ্ছা মানে ডিফারেন্স দেখেন অনেক, এটা নির্দিষ্ট কোনো দাম নাই। অনেকে বলেন যে অমুকখানে কম পাইছে অমুক বেশি নিছে, আসলে পাথরের নির্দিষ্ট দাম বলতে কোথাও নাই, যার যেভাবে ক্রয় করা হয় সে সেভাবে বিক্রি করে। এই একটা আছে জারকান, জারকান আমরা গোল্ডের গহনায় প্রায় ব্যবহার করি, কিন্তু সেই জারকান আর এই জারকান অনেক ডিফারেন্স। এটা পার ক্যারেট 3,000 টাকা, অরিজিনাল জারকান, এটা হচ্ছে অরিজিনাল জারকান, খনির পাথর অরিজিনাল জারকান, 3,000 টাকা পার ক্যারেট করবে। আচ্ছা এগুলা কি ভাই মিক্সড কালার দেখছি, অপাল পাথর, ইথিওপিয়ান অপাল, ইথিওপিয়ান অপাল, এগুলোর প্রাইস কেমন থাকবে? অপাল হচ্ছে আপনার 700 টাকা শুরু করে 7,000 টাকা পর্যন্ত পার ক্যারেট হবে। এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আমি আপনাদের আমার কাস্টমারদের বলেন অডিয়েন্সদের বলেন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রত্ন পাথরের জগতে আপনার আশ নিতে হলে আপনি শোরুমে আসেন, শোরুমে এসে পাথর দেখে যাচাই বাছাই করে আপনি পাথরটা সংগ্রহ করেন। কারণ অনলাইনে পাথরের এতটা ডিটেলস বলাটাও সম্ভব না, আপনাকে বোঝানো সম্ভব না। আপনি যদি শোরুমে আসেন, সরাসরি কথা বলেন, সরাসরি পাথরটা দেখেন, তাহলে অবশ্যই আমি আশা করি আপনি পাথরের কোয়ালিটি যাচাই করতে পারবেন। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা রত্ন পাথর কিনলাম, আমি এখানে কি তৈরি করতে পারবো না? হ্যাঁ কানে দুল আংটি বা পেন্ডেন্ট করতে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে রত্নগুলো আপনারা নিবেন আমাদের থেকে, আপনি আমাদের থেকেও আপনি অর্নামেন্টস করে নিতে পারবেন। আমাদের সোনা রূপা বস্ত্র কারিকর দিয়া, নিজস্ব কারিকর দিয়ে আমরা গহনাগুলো তৈরি করি। আমাদের কাছে আপনি রত্নগুলো অষ্টধাতু প্লাস রূপা গোল্ড দুইটা দিয়ে তিনটা দিয়ে আপনি বাধাই করে নিতে পারবেন। এটা আমরা সুবাল মূল্যে আপনাকে ওটা দিতে পারবো। এটা অপেল, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অপেল, এই অপেলটার পার ক্যারেট হচ্ছে 700 টাকা, এটাও 7,000 টাকা পর্যন্ত ক্যারেট বলছি, কোয়ালিটির উপর ডিপেন্ড করে হবে। তো ভিউয়ার্স আমরা কিন্তু অনেক মূল্যবান পাথর আপনাদেরকে দেখালাম, তো সময় স্বল্পতার জন্য সব তো দেখানো মোটেই সম্ভব না, আপনাদের যেটা করতে হবে শোরুমে চলে আসতে হবে। আর শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আর ভাইয়া আর কি কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? সর্বোপরি বলতে চাই যে মেসেজ দিতে চাই যে আপনারা রত্ন পাথর কিনতে হলে আমাদের শোরুমে আসুন, শোরুমে এসে দেখে বুঝে যাচাই করে নেন। অনলাইনে থেকে আপনি যে নিতে হবে রত্ন পাথর, এতটা মহামূল্যবান পাথর নিবেন, এটা দেখে কিনলে কিন্তু তৃপ্তিটা অন্যরকম থাকবে, অনলাইনে একটু সংকোচ বোধ করবেন। যদিও আলহামদুলিল্লাহ আমাদের থেকে দেশে দেশে বাইরে থেকে অনেকে নিচ্ছে, 2,00,000-4,00,000-5,00,000 টাকা হোলসেলাররাও তো নিচ্ছে, হোলসেলার নিচ্ছে। আপনি চাইলে শোরুমে এসে দেখে আপনার মূল্যবান পাথরটা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আমার এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মধ্যে কেউ যদি থাকে যারা রত্ন পাথর কিনে বা ব্যবহার করতে পছন্দ করে, তাহলে কিন্তু তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। বলেন ভাইয়া, সেটা হচ্ছে রত্ন পাথরটা আমরা বিক্রি করি শুধুমাত্র শৌখিনতার জন্য। আচ্ছা আপনার শখের জন্য রত্ন পাথর নিবেন, আপনি রত্ন পাথর পড়লে যে আপনার উপকার হবে এরকম টেন্ডেন্সি নিয়ে আপনি আমাদের কাছ থেকে রত্ন নিতে পারবেন না। কারণ আমরা কখনো আপনাকে বলে দিব না যে পাথরটা পড়লে এই কাজ হয়, পাথরটা পড়বেন সম্পূর্ণ আপনার সৌন্দর্যের জন্য, আপনার ফ্যাশনের জন্য পাথরটা পড়বেন। সেই আমরা ফ্যাশনের জন্য পাথরটা বিক্রি করি, আপনি যত দামি পাথর পড়েন না কেন পাথরের যে কাজ হবে এটা আমরা কখনো বলে দিই না। পাথর পড়লে যে ধনী হয়ে যাবেন বা পাথর পড়লে সম্ভব না, সবকিছুর মালিক উপর আল্লাহ, উপর আল্লাহ, সেটাই সেটাই।
বাকিটা হচ্ছে আপনারা যারা বিলিভ করেন তাদের ইচ্ছা, আমরা ওটা জোর করব না। যারা বিলিভ করেন না তাদের ইচ্ছা ওরকম, কিন্তু আমাদের কাছে যেটা নেবেন আমরা বলবো যে সৌন্দর্যের জন্য, সৌখিনতার জন্য আপনি নেবেন। আদারওয়াইজ যে পড়লে যে কাজ হবে, এটা পড়লে এটা হবে, এরকম সেটা এরকম টেন্ডেন্সি না, মেন্টালিটি না পড়া যাবে না, সেটাই পাবেন নয় পাথরগুলো। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে সঠিক রত্ন দিতে পারবো, কারণ ভালো করার মালিক একমাত্র আল্লাহ। একটা পাথরের কোন সময় এত শক্তি নাই যে কাউরে বড়লোক করে ফেলবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল করে দিবে, এরকম নাই, সেটা ইমান থাকে না। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রাসু জুয়েলার্স অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, বিল্ডিং নাম্বার 4, দোকান নাম্বার 56, চাঁদনী চক মার্কেট, দ্বিতীয় তলা, ঢাকা। তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে অনলাইনে অফলাইনে দুই ভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব বুঝিয়ে বলার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।